হাই গাইস আজকে আপনাদের এসডিএফএক্স ডি এফ আরেকটি নতুন আপডেট দেবো ভিডিওটাকে মন দিয়ে শুনবেন কারণ আপনারা হয়তো শুনেছেন অনেক ভিডিওতে যে এসডিএফ এক্সে তাদের পেমেন্ট দেওয়ার জন্য সাপোর্ট বক্সে তাদেরকে অ্যাপ্লিকেশন লিখে কিংবা একটি কমপ্লেন লিখে দেওয়ার জন্য বলছে কিন্তু এই বিষয়টা কাদের জন্য ভিডিওটা আপনারা মন দিয়ে শুনবেন এর পরের একটি আপডেট রয়েছে কারণ আপনারা প্রত্যেকে জানেন এটা হলো এপ্রিলের বারো তারিখ মানে আজকে আজকে দুপুর একটা তিরিশ মিনিটে এই এস ডিএসএস একটি মিটিং রয়েছে আপনারা সেটা সবাই জানেন কিন্তু যদি কেউ এই মিটিংয়ের মধ্যে অ্যাটেন্ড করতে চান তাহলে আপনাদের আপনার লিডারকে বলবেন সেই লিডারের থ্রুতে আপনি দীঘার ধূসাগর পার্কে চলে যাবেন এবং পনেরোশো টাকা এদের নর্মাল গেটের এন্ট্রি ফিস রয়েছে এবং একটা তিরিশ মিনিট থেকে এদের মিটিং স্টার্ট হচ্ছে এবং নাইটে মিটিং চলতে থাকবে তারপরে এদের লাঞ্চ রয়েছে ডিনারও রয়েছে কিন্তু মাথায় রাখবেন যদি আপনারা পনেরোশো টাকা দিয়ে গেটের এন্ট্রি ফি নিয়ে যদি ওদের মিটিংয়ের মধ্যে অ্যাটেন্ড করেন তাহলে কিন্তু ওদের লাঞ্চ এবং ওদের ডিনারটা কিন্তু আপনি ফ্রি পাবেন যেটা আপনাদের ওই গেটের এন্ট্রি ফির অ্যামাউন্টের সঙ্গে ইনক্লুড থাকবে কিন্তু মাথায় রাখবেন যারা এই এস ডে মধ্যে মেম্বার রয়েছে তারা তাদের এসডিএফ যে লিডার রয়েছে সেই লিডারের সঙ্গে কথা বলে নেবেন তারপরে আপনি এই মিটিংয়ের থ্রুতে অ্যাটেন্ড করবেন তাই এই মিটিং স্টার্ট হচ্ছে একটা তিরিশ মিনিট থেকে এবং বিকেল পাঁচটা থেকে শুরু করে এবং রাত্রি নটা পর্যন্ত এদের মিটিং চলতে থাকবে এইভাবে তাই এস ডিএফোপালের মধ্যে অনেকেই এসডিএফএ নতুন কিছু আপডেট শুনতে চায় যেটা হলো প্রফিট শেয়ারিংয়ের উইথড্রল কারণ আপনারা প্রত্যেকে জানেন এসডিএফ এ আপনারা প্রত্যেকে জানেন এসডিএফ এক্সের প্রফিট শেয়ারিংয়ের উইথড্রল বিগত কিন্তু তিন মাস টাইম লাগবে আপনারা যেই মিটিংয়ে অ্যাটেন্ড করুন না কেন হাই গাইস এইবার আপনাদের বলবো আপনারা হয়তো প্রত্যেকে জানেন যে এক্স গোবারের মধ্যে অনেকে ভিডিওতে বলছে যে এসডিএফএক্সের তাদের প্রফিট শেয়ারিং দেওয়া স্টার্ট হয়ে গিয়েছে যদি আপনারা ওই সাপোর্ট বক্সে যদি কোনো কমপ্লেন করেন এসডিএফএক্সের সম্পর্কে এটা কতটা সত্যি ভিডিওটাকে মন দিয়ে শুনবেন শুধু এই বিষয়টি কাদের জন্য ভিডিওটাকে মন দিয়ে শুনবেন আপনারা হয়তো দেখেছেন যে অনেকে এস ডি এফগোয়ালের যে সাপোর্টের যে বক্সটা রয়েছে সেখানে অনেকে গিয়ে কমপ্লেন করছেন যে তারা পেমেন্ট এখনও পায়নি কবে পাবে এটা হলো কেবলমাত্র যারা জানুয়ারি মাসের পেমেন্ট ফেব্রুয়ারি মাসে পায়নি এবং মার্চ মাসেও তাদের পেমেন্টটা কমপ্লিট হয়নি এটা কেবলমাত্র শুধু তাদের জন্য যাদের জানুয়ারি মাসের পেমেন্ট কমপ্লিট হয়নি যাদের জানুয়ারি মাসের পেমেন্ট কমপ্লিট হয়নি তারা কী করবে সাবার বক্সে চলে যাবেন সাবার বক্সে চলে যাওয়ার পর ওখানে প্রথমে চুজ করবেন পুল অ্যাকাউন্ট তারপরে চুজ করবেন পুল অ্যাকাউন্ট পেমেন্ট তারপরে আপনি লিখবেন কত তারিখে আপনি উইডল করতে দিয়েছিলেন এবং আপনাদের কতদিন হয়ে গিয়েছে আপনি এখনো পর্যন্ত পাননি আপনাদের যে রিকোয়েস্ট পাঠিয়েছিলেন উইড্রল করার জন্য সেখানে আপনাদের পেড শো করাচ্ছে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি এইভাবে লিখার পর আপনারা যখন সাবমিট করবেন আপনাদের কিছুক্ষণের পরে একটি হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া হবে আপনারা কি করবেন ওই হোয়াটসঅ্যাপের নাম্বার মধ্যে আপনাদের এইচএসএফ এক্সের আইডি নাম্বার নেম দেবেন দেওয়ার পর আপনাদের যে ফেব্রুয়ারি মাসের যে পুরো যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা রয়েছে সেই ব্যাঙ্ক স্টেটমেন্টটা ওদেরকে পাঠিয়ে দেবেন এর ফলে কি হবে ওদের একটি ধারণা হয়ে যাবে যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি কিন্তু এটা পেড শো করাচ্ছে কিন্তু এই বিষয়টা শুধুমাত্র তাদের জন্য যারা জানুয়ারি মাসের পেমেন্ট পায়নি কেবল শুধু তাদের জন্য কিন্তু আদার্স কোনো ব্যক্তি যদি এতে কমপ্লেন করেন তাহলে কিন্তু আপনাদের কোনো লাভ নেই এবং আপনাদের ওই আপনারা যে ওই কমপ্লেন করেছেন ওই কমপ্লেনের কিন্তু কোনো রেসপন্স দেবে না এবং সেটাকে কিন্তু ঘুরেও দেখবে না তাই যাদের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আসেনি কিন্তু পেড শো করাচ্ছে কেবলমাত্র তাদের জন্য যাদের পেড শো করাচ্ছে কিন্তু আসেনি কিন্তু যাদের পেন্ডিং রয়েছে তাদের ব্যাপারটা আলাদা তারা ক্যান্সেল করে আবার পুনরায় উইডল করতে দিতে পারে কিংবা ওটা পেন্ডিংয়ে থাকবে আপনাদের যখন এই জুন মাসে আপনাদের যখন কমপ্লিট হয়ে যাবে এদের প্রবলেমটি তখন আপনাদের কিন্তু ক্লিয়ার হবে কিংবা তার মাঝে এই এস ডি এপ্রিল মাসে ক্লিয়ার করার চেষ্টা করবে এটাই হলো এদের নতুন আপডেট হাই গাইস আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে আরও ছোটো বড়ো আপডেট নিয়ে এসে দেব চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন